একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। তিনি যে পড়ুয়াকে কেবল শেখাবেন তাই নয়, তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। ছাত্রছাত্রীদের শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। সামাজিক অন্ধকার দূর করার কাজে আলোর দিশারি হয়ে যুগে যুগে অক্লান্ত পরিশ্রমে জ্ঞান দান করে চলেছেন শিক্ষক সমাজ। এই শিক্ষকদের শ্রদ্ধা এবং যোগ্য সম্মান জানাতেই আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক 62তম শিক্ষক দিবস উদযাপন করা হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রাই, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, বুনিয়াদী শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যে উঠে আসে বর্তমান সময় নিরিখে সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্র শিক্ষক সম্পর্কের বদলে যাওয়া সমীকরণের কথা। অফলাইনের পাশাপাশি প্রযুক্তির সুবিধাসহ অনলাইনে পড়াশোনার উপরেও এদিন সমান গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই যে বিষয়টা, শিক্ষক প্রতিটা মানুষের মধ্যে বিদ্যমান। আমরা যারা শিক্ষক আছি তাদেরকে বা যারা এখানে উপস্থিত আছেন, স্টুডেন্টরা কিন্তু অনেক সময় আমাদের স্টুডেন্ট টিচার থেকে অনেক বেশি জানে, কারণ হাতের মুঠোয় কিন্তু এখন সমস্ত গুগলস থেকে আরম্ভ করে সব সোশ্যাল মিডিয়া হাতের কাছে মুঠোয়, তো সব কিছু ক্লাসে যাওয়ার আগেও কিন্তু তাদের কাছে মোটামুটি নলেজ অনেক বেশি থাকে এবং বইয়ের মধ্যে যেসব যে লেখা বা পড়া থাকে সেগুলো তো থাকেই, কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা কয়েক এডিশন হয়ে গেল বা যে এডিশনের মধ্যে সেগুলো উঠেনি সেগুলো কিন্তু এখন তাৎক্ষণিক উঠে আসে। তো টিচাররা এখন কিন্তু সেই সুবিধা পান, আগে একটু দেখে নেয় যে বইয়ে তো আছে, স্ট্রাকচার জানা আছে, কিন্তু ক্লাসে ঢোকার আগে এই রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা জেনে যখন ক্লাসে যায় তাহলে নিজেকে কিন্তু অনেক বেশি কনফিডেন্স ফিল হয়। তো আমাদের ত্রিপুরা সরকার চাইছে যে এখানে গুণগত মান, যে এডুকেশনের যে তার গুণগত মান যেন বাড়ে সেই দিকে আমাদের চেষ্টা চিন্তাভাবনা চলছে। এবার আমরা বাজেটেও আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে রেখেছি। রাজধানী রবীন্দ্র ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক 62তম শিক্ষক দিবসের মঞ্চ থেকে জল সংরক্ষণ এবং বৃক্ষরোপণের জন্য এদিন ডাক দিয়েছেন রাজ্যের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রাই। তার বক্তব্যে দিন উঠে আসে জল সংরক্ষণের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা। এছাড়াও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে খেলাধুলার প্রতি রাজ্যের ছাত্রছাত্রীদের আরও অনুপ্রাণিত করেছেন মন্ত্রী টিঙ্কু রাই। এর পাশাপাশি বর্ষ সেরা রাজ্যের 9টি বিদ্যালয়ের হাতে এদিন শ্রেষ্ঠত্বের সম্মান তুলে দিয়েছেন তিনি। রাজশাহীর নিচে চলে গিয়েছে তো জল সংরক্ষণ তার থেকে শুরু হয়নি, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি শিক্ষকরা স্কুলে ক্লাসে বলেন জল বাঁচাতে হবে, কজন লোক জল বাঁচানোর জন্য আমরা শুরু করেছি, করিনি কারণ কোনো পরিকল্পনা নেই। তো আমাদের আজ প্রধানমন্ত্রী যখন 77তম স্বাধীনতা দিবস পালন করছেন তিনি বলছেন যে আমাদের প্রত্যেকটা এলাকাতে অমৃত সরোবর স্থাপন করতে হবে, অর্থাৎ জল একসঙ্গে জল বন্ধ করে অর্থাৎ সেখানে জলাশয় নির্মাণ করা। তো আজ জলাশয় নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী বলতে হচ্ছে, আজ বলছেন গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে, অমৃত বাটিকা তৈরি করতে হবে। কেন এই কথাটা তো আজ শুরু হয়নি, 1973 গোটা পৃথিবীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে পরিবেশ দিবস মানানো হবে 5 জুন। আমরা প্রত্যেক স্কুলগুলো, এখানে স্কুলের অনেক শিক্ষকরা রয়েছেন, আমি সবাইকে সম্মান জানিয়ে বলেছি, আমিও ইনক্লুডিং তার মধ্যে, আমরাও প্রতি বছর ক্যালেন্ডার কার্যক্রমের মধ্যে পরিবেশ বাঁচানোর উপলক্ষে আমরা গাছ লাগিয়ে থাকি, 10টা 15টা 20টা গাছ আমরা প্রত্যেক বছর লাগাচ্ছি বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা যদি দেখি ধরুন উমাকান্ত, ধরুন MBB কলেজ, ধরুন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, ধরুন কৈলাসহর ধর্মনগর স্কুল, প্রত্যেক মাঠে যদি আমরা প্রতি বছর 10টা গাছ লাগিয়ে থাকি তাহলে এই বছর 50তম বর্ষ ছিল এই পরিবেশ দিবসের, তাহলে প্রত্যেক মাঠে 10, 50, 100 গাছ থাকার কথা ছিল, 500 গাছ থাকার কথা, 10টা করে গাছ লাগালে 50 বছর 500 গাছ হবে, কোথায় একটা গাছ হবে নেই সেখানে, কারণ ওই গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর কোনো পরিকল্পনা ছিল না, আর সময় এসছে গাছ বাঁচাতে হবে, এটা প্রধানমন্ত্রী বলছেন, তবেই আমরা ওই বিশ্বগুরুর যে স্বপ্ন দেখছি সেটা সম্ভব হবে। আজ গাছ লাগানো নয়, আজ গাছ বাঁচানো, আজ নেশা মুক্তর জন্য আমরা শুধু স্লোগান তৈরি নয়, আমরা শিক্ষার মধ্যে দিয়ে আমরা আমাদের ছোটো ছেলে মেয়েদেরকে একদম শুরু থেকে তাদেরকে
যেন নেশামুক্ত একটা সমাজ নির্মাণ করতে পারি সেই দিশাতে যেন এগোতে পারি। আজ আমার কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বাস, আমাকে আপনারা ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, খেলাধুলা এবং শিক্ষা দুটাকেই সমান তালে চালিয়ে নিতে হবে। আর খেলাধুলার মধ্যে দিয়ে নেশামুক্ত সমাজ গড়া একটা বড় মাধ্যম হতে পারে, তাই স্কুলগুলোতে স্কুল মাঠে যেন খেলাধুলার ব্যবস্থা থাকে। শিক্ষক শিক্ষিকারা সমাজ গঠন করেন, পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন ছাত্রছাত্রীদের। তাদের শ্রদ্ধা জানাতেই শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য। রাজ্যভিত্তিক 62তম শিক্ষক দিবস উদযাপনে রবীন্দ্র ভবনে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের দুজন শিক্ষক শিক্ষিকার হাতে শিক্ষক সম্মাননা পুরস্কার 2023 তুলে দেন তিনি। শিক্ষক দিবসটাকে আমরা যথাযোগ্য মর্যাদা সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্য সরকার বেশ উৎসব উদ্দীপনা এবং গুরুত্ব সহকারে সম্মান সহিত প্রতি বছরই আমরা পালন করে থাকি। উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা যারা সমাজ গঠন করেন আমাদের সবাইকে প্রকৃত মানুষ হিসাবে প্রতিগত বিদ্যার বাইরেও সত্যাধিকভাবে তৈরি করে এই শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে যার জন্মদিন আমাদের এই দেশে না সারা বিশ্বে যিনি একজন দার্শনিক বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের পবিত্র ভারতবর্ষে যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের এই জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি। রাজ্যভিত্তিক 62তম শিক্ষক দিবসের মঞ্চ থেকে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যের হাতে এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান 2023 তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।